অজন মিত্তির বলছি। বলছি ফোনটা একটু গীতার মাকে দেওয়া যাবে? কার ফোন রে? তোমায় খুঁজছে কে? অজন মিত্তির। হ্যালো। হ্যাঁ বলছি, এখানে তো গজগচ্ছপের লড়াই চলছে, ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোর্টের সামনে শ্বশুর মশাই আর পুত্রবধূর বচসা হচ্ছে, বাগবিতণ্ডা হচ্ছে। ওকে একটু বোঝান, ওকে একটু বোঝান, অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে যাতে কোনো আইনি ব্যবস্থা না নেয়। ও যেটা করছে সেটা কিন্তু সবটা ধ্বংস হয়ে যাবে। আপনি আপনি ওকে একটু বোঝান। আপনি অগ্নিজিৎ মুখার্জিকে বলুন আমাকে ফোন করতে। স্বপ্না দেবী? হ্যাঁ, ওনাকে বলুন আমাকে ফোন করতে, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আর উনি আমাকে ফোন করলে নিশ্চয়ই ওনার মান যাবে না। ওনাকে বলুন আমাকে ফোন করতে, আমি নিশ্চয়ই কথা বলবো। মাঝখানে আপনাকে প্রয়োজন নেই। হ্যালো, হ্যালো, যেমন মেয়ে তেমন তার মা। এখন এখন কি হবে? কেসটা কে সামলাবে, কে বোঝাবে ওকে? না না, গীতা যদি ভাবে যে ও কেসটা খুব সহজে জিতে যাবে তাহলে খুব ভুল ভাবছে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল তো বেঁকাতেই হবে, কিংবা ঘিয়ে শিশিটা পাল্টাতে হবে গীতা। কোটটা খুলে ফেললে? হ্যাঁ, এবার গিয়ে একটু ফ্রেশ হবো, তারপর আপনাকে খেতে দেবো। এই কোটটার কি আর এখন কোনো প্রয়োজন আছে? মানে মানে তোমার ওকালতি করাটা কি খুব প্রয়োজন? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ওকালতি করার প্রয়োজন নেই মানে? না মানে বলছিলাম যে যদি তুমি কোটটা খুলে রাখো আর কোনোদিন যদি কোটে না যাও। মানে তাহলে সব দিক বজায় থাকে। আপনি ঠিক কোন দিক বজায় রাখার কথা বলছেন? গীতা LLP প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায়।